সানডে স্পেশাল স্টোরি অফ দ্য মান্থ পার্থ লেখা আজকের গল্প মুক্তি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল শুভ বিমলের রাত অনেকটা হয়ে গেছে শীতের রাত স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল পরবর্তী ট্রেনের ঘোষণা করেনি এখনও কিছু সময় বাকি আছে বিমান একটা সিগারেট ধরাতে একটু দূরে একটা দোকানে গেছিল। আর শুভ টিকিট ঘরের থেকে একটু দূরে অপেক্ষা করছিল এমন সময় বাইশ তেইশ বছরের একটি ছেলে এসে শুভকে বলল আপনি আঠেরো বি চার নম্বরে থাকেন হ্যাঁ আপনি কি করে জানলেন না আপনাকে দেখেছিলাম তাই বললাম আপনি কি ওখানে থাকেন হ্যাঁ মানে ওই বলে ছেলেটি পকেট থেকে একটা চাবি বার করে শুভকে দিয়ে বলল এটা আঠেরো বাই বি বাই দুয়ের চাবি আমার মা ঘরে পুজো করছিল আমি বাইরে থেকে তালা মেরে চলে এসেছিলাম বয়স্ক মানুষ তাল ঠিক থাকে না চোরটোড়ের উপদ্রবের জন্য আপনি গিয়ে তালাটা একটু খুলে দেবেন বলে ছেলেটি স্টেশনের টিকিট ঘরের দিকে এগিয়ে গেল কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে বিমান আর শুভ তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ে এবং ওরা দুজন যথাসময়ের মধ্যে বাড়ি পৌঁছে যায় বিমান শুভ আর মিঠুন ওরা তিন বন্ধু এই ফ্ল্যাটে নতুন এসেছে বলতে গেলে দুদিন আগে ওদের জিনিসপত্র রেখে গেছিলো আজ থেকে রাতে থাকা শুরু করেছে বিমান আর শুভ একই অফিসে কাজ করে আর মিঠুন অন্য একটিতে তিনজনে মিলে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে নতুন জায়গা কোনো কিছুই ভালো করে জানা নেই ওদের খেতে বসে শুভ হঠাৎ খেয়াল হলো ওই ছেলেটির কথা আঠেরো বাই বি বাই দুই কোথায় সেই ফ্ল্যাট শুভ মিঠুন বা বিমান কারোরই জানা নেই আর জানবার কথাও না মিঠুন বলল নিজে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলে তো জানা যাবে বিমান বলল কিন্তু সে তো রাতে ডিউটি করে না তাহলে কি একজন বয়স্ক মানুষ ঘরে বন্দি হয়ে থাকবেন আর ওনার ওই ছেলেটিই বা কোথায় গেল শুভু চিন্তিত সুরে বলল এভাবে হয় না রাত্রি তো অনেক হয়ে গেল একজন বয়স্ক মানুষ এভাবে ঘরে বন্দি হয়ে থাকবেন বিমান বলল উনি হয়তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন ওনার সেই ছেলেটিও বোধহয় এতক্ষণে ঘরে এসে গেছে তুমি অহেতুক চিন্তা করছো তার চেয়ে বরং এখন ঘুমিয়ে পড়ো কাল সকালে উঠে খুঁজে বের করো অগত্য তিন বন্ধু খাওয়া শেষ করে শুয়ে পড়ল নতুন জায়গা নতুন বিছানা কারোরই তেমন ঘুম আসলো না তিনজনই রকম চিন্তায় শুভর শুভ শুধু একটি চিন্তায় মাথায় ঘুরছে আঠেরো বাই বি বাই দুই কোন ঘরটা ওই ছেলেটি কি ফিরেছে এতক্ষণে ওটা তো লাস্ট ট্রেন ছিল ও কিন্তু উঠতে দেখা যায়নি তাহলে কি ছেলেটি বাড়ি ফিরতে পেরেছে ওর মাই বা কী করছে ওই বন্ধ করে এরকম সাত পাশ ভাবতে ভাবতে কখন যে হঠাৎ ঘুম চলে এলো কিছু মনে নেই তখনও ভোর হয়নি ঠিকমতো আধারে রাস্তার লাইটের ক্ষীণ আলোতে ঠিক মতো দেখা যাচ্ছিল না হঠাৎ একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল মনে হচ্ছে মিঠুনের গোঙানির আওয়াজ শুভ বিমান একটি ঘরে শুয়েছিল মিঠুন পাশের ঘরে একা শুয়েছিল কিন্তু আওয়াজটা ঘরের বাইরে থেকে আসছে দুই বন্ধু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পেলো ওদের ফ্ল্যাটের ঠিক কর্নারে যে ফ্ল্যাটটি আছে সেটির দরজার কাছে মিঠুন পড়ে রয়েছে মিটুনকে তুলে ধরে ঘরে নিয়ে আসার পর মিটুনের কাছ থেকে জানতে পারল একটি ছেলে ওই ফ্ল্যাটের জানলা দিয়ে ডাকছিল ওই ফ্ল্যাটটি ওদের ফ্ল্যাটের কর্নারে হলেও মিঠুনের ঘরের জানলা বরাবর ওই ফ্ল্যাটের জানলা মিটুন ঘুমের ঘরে বেরিয়ে গেছিল তাই ওই বন্ধ দরজায় গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় বিমান কিন্তু ভালো করে লক্ষ্য করেছিল ওই ফ্ল্যাটটি আঠেরো বাই বি বাই দুই এবং সেটি ভেতর থেকে বন্ধ করা কোনো রকম তালা লাগানো ছিল না বিমান ভোররাতে এ বিষয়ে কাউকে আর কিছু বলেনি তখনও সকাল হবে অনেকটা সময় বাকি ছিল তাই তিন বন্ধু আবার ঘুমিয়ে পড়ল ভোর রাতের ঘুমটা ভাঙতে অনেকটা দেরি হয়ে গেছিল তড়িঘড়ি করে যে যার অফিসে চলে যায় সারা দিনের কাজের মধ্যে গত রাতের ঘটনাটা তেমন করে কারোরই মনে পড়েনি আজ শনিবার বিমান ও শুভ তাড়াতাড়ি ছুটি হয় বাড়ি ফিরতেই ফ্ল্যাটের কেয়ারটেকারের সাথে দেখা হয় কেয়ারটেকারকে আঠেরো বাই বি বাই দুইয়ে ফ্ল্যাটটির বিষয়ে জিজ্ঞেস করে জানতে পারল যে ওই ফ্ল্যাটে মালতী রায় নামে এক বৃদ্ধা একা থাকতেন ওনার এক ছেলে প্রসূন রায় সপরিবারে উড়িষ্যার কটকে থাকেন দুদিন ধরে মালতী রায় ঘরের দরজা জানলা খুলছিলেন না তাই ওনার ছেলে প্রসূনকে খবর দিয়ে আনা হয় প্রসূন এসে মালতী রায়ের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনাকে মৃত অবস্থায় পান ডাক্তারের রিপোর্টের মতে দুদিন আগেই ওনার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে প্রমাণিত হয় সব কিছুই যদি স্বাভাবিকভাবে ওই ছেলেটি কোথায় গেল শুভ বলল কোন ছেলেটি কেয়ারটেকার জানতে চাইল শুভ পকেট থেকে চাবি বার করে কেয়ারটেকারকে দেখাতে যাচ্ছিল ঠিক সেই সময় মালতী দেবীর ছেলে প্রসূন সেখানে এসে হাজির হয় চাবিটা দেখে প্রসূন চিনতে পারে যে এটা ওদের ঘরের সেই চাবিটি প্রসূনের মনে পড়ে যায় সেই দিনটার কথা আজ থেকে প্রায় ২২ বছর আগের কথা দাদার সিনজনের সেদিন কলেজের পরীক্ষায় ফল বের হয়েছিল সিনজন খুব ভালো রেজাল্ট করেছিল বাড়িতে এসে দেখে মা ঠাকুর ঘরে পুজো করছিল মাকে চমক দেবার জন্য ঠাকুর ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে সিনজন মায়ের জন্য উপহার কিনতে মোটর বাইকে নিয়ে বেরিয়ে পড়ে উপহার কিনার বাড়ি ফিরতে পারেনি মোটরবাইক দুর্ঘটনায় সিনজনের মৃত্যু হয় উপহার সমেত মৃতদেহ সব কিছুই পাওয়া গেলেও ঘরের এই চাবিটা তখন পাওয়া যায়নি কথা বলে প্রসূন রুমাল দিয়ে চোখটা মুছে নিল রাত্রিরে খাওয়া দাওয়া তিন বন্ধু মিলে মালতী দেবী সিংজনের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই ঝনঝনাত শব্দ করে মিঠুনের ঘরের জানলার একটা কাঁচ ভেঙে গেল তিন বিন্দু স্পষ্ট শুনতে পেল একটা কণ্ঠস্বর বন্ধু এবার আমি বিদায় নিলাম